আমরা সবাই গেম লাভার, তাই তো প্রতিদিন নিত্য নতুন গেম খেলেই থাকি। আর আমরা সবাই সিমুলেটর টাইপের গেমগুলো খেলতে একটু বেশিই পছন্দ করি। আর বাস সিমুলেটর হলে তো কোনো কথাই নেই, তাই তো আজকে তোমাদের মাঝে বেস্ট 5টি বাস সিমুলেটর গেম নিয়ে হাজির হয়ে গেছি, যেই গেমগুলো আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে, তাই তো তোমাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তাই আর দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। সো ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও, ইউ আর ওয়াচিং আর এম সেলেন গেমিং, আই এম উইথ ইউ রাসেল মাহমুদ। ফিরছিন্টুর পর তো তোমাদের প্রথমে বলে রাখি, আমার জ্বর আর ঠান্ডা থাকার কারণে আজকের ভয়েস কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমার জন্য সবাই দোয়া করো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। টপ 5 বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার 5 যে গেমটি রয়েছে সেই গেমটির নাম হচ্ছে ইন্ডিয়ান স্লিভার বাস সিমুলেটর। এটি একটি সম্পূর্ণরূপে অফলাইন গেম। এই গেমটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে তোমার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ঘুরতে পারবে, গেমের ভিতরে বিভিন্ন মিশন পেয়ে যাবে, কিন্তু অন্যান্য গেমের তুলনায় একটু কম মিশন দেখতে পারবে এই গেমের ভিতরে, কারণ গেমটার সাইজ মাত্র 73 MB। এই গেমের মিশন একটাই, বাস স্টেশন থেকে প্যাসেঞ্জার তুলে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে হবে। তবে ড্রাইভিং করার সময় অন্যান্য কোনো কিছুর সাথে অ্যাক্সিডেন্ট করা যাবে না, ট্রাফিক রুলস ফলো করতে হবে, এগুলোর একটা ব্যতিক্রম হলে মিশন ফেল হয়ে যাবে। গেমের ভিতরে সাউথ ইন্ডিয়ান ফেমাস বাসগুলো তোমরা দেখতে পারবে। আর এই গেমটা 73 MB হওয়া সত্ত্বেও অনেক ভালো গ্রাফিক্স দেওয়া হয়েছে ও গেমটি অনেক সুন্দরভাবে অপটিমাইজ করা হয়েছে। এই গেমটি খেলতে হলে 1 GB র‍্যামের ফোন হলেই চলবে। এই গেমটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, তাছাড়া ডিসক্রিপশন বক্সে এই গেমটির লিংক পেয়ে যাবে। তো আজকের লিস্টে নাম্বার 4 যে গেমটি রয়েছে সেই গেমটির নাম তোমরা কম বেশি সবাই জানো, সেটি হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ। এটি একটি অনলাইন গেম। এই গেমের বিষয়ে যারা অলরেডি জানো তাদেরকে নতুন করে আর কিছু বলার নেই। এই গেমটা সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই গেমের মধ্যে বাংলাদেশে ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পেয়ে যাবে, যে ম্যাপের ভিতরে তোমরা চাইলে তোমার ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে ঘুরতে পারো। এই গেমের ভিতরে কেরিয়ার, মাল্টিপ্লেয়ার এবং ফ্রি রুম মোড সহ আর অনেক কিছু খেলতে পারবে। গেমটার গ্রাফিক্স কোয়ালিটি অনেক সুন্দর করা হয়েছে। গেমের ভিতরে বাস, রাস্তাঘাট, ট্রাফিক রুলস, ড্রাইভিং কন্ট্রোল অনেক সুন্দর। তুমি যদি হেডফোন কানে লাগিয়ে গেমটি খেলতে থাকো তাহলে তোমার মনে হবে বাংলাদেশের কোনো এক রাস্তায় তুমি রিয়েল লাইফে গাড়ি চালাচ্ছ। যারা এই গেমটি এখনো পর্যন্ত ট্রাই করনি তারা এই গেমটি একবার হলো ট্রাই করে দেখতে পারো। এই গেমটার সাইজ 273 MB। গেমটা খেলতে হলে 4 GB র‍্যামের ফোন তো লাগবেই, আর এই গেমটা প্লে স্টোর পেয়ে যাবে, তাছাড়া ডিসক্রিপশন বক্সে গেমের লিংক দেওয়া থাকবে। নাম্বার 3 যে গেমটি রয়েছে সেই গেমটির নাম হচ্ছে ইন্ডিয়া বাস সিমুলেটর। এটি একটি অফলাইন গেম। গেমটি ইন্টারেস্টিং। এই গেমের ভিতরে ইন্ডিয়ান ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পেয়ে যাবে, যেখানে অনেকগুলো সিটি লাইক দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ইত্যাদি সিটি এই গেমের ভিতরে পেয়ে যাবে। আর এই সিটিগুলোর মধ্যে তুমি তোমার বাস ড্রাইভিং করতে পারবে, যেখানে প্যাসেঞ্জারদের এক স্টেশন থেকে অন্য স্টেশনে নিয়ে গিয়ে নামিয়ে দিতে হবে। গেমটা খেলে ইন্ডিয়ান রুটের ফিল আসবে, কিন্তু তোমরা এই গেমের ভিতরে শুধুমাত্র 2টা বাস চালাতে পারবে। তবে বাস দুটা জোস, তুমি চাইলে এই বাস দুটার মধ্যে ইন্ডিয়ান যে কোনো বাসের স্কিন লাগাতে পারবে, অর্থাৎ বাস তুমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারো। আর বিভিন্ন ওয়েদার তো থাকছেই, এক কথায় গেমটা সুন্দর একটি গেম। তোমরা চাইলে গেমটি ডাউনলোড করে খেলতে পারো। গেমটির সাইজ 104 MB। গেমটি খেলতে হলে 3-4 GB র‍্যামের ফোন হলে চলবে, আর গেমটি প্লে স্টোর পেয়ে যাবে, আর ডাউনলোড লিংক তো ডিসক্রিপশনে থাকছেই। আজকের লিস্টে নাম্বার 2 যে গেমটি রয়েছে সেই গেমটির নাম হচ্ছে ইন্ডিয়ান বাস সিমুলেটর। এটি একটি অফলাইন গেম। এই গেমের ভিতরে স্টোরি ও চ্যালেঞ্জ মোড দেখতে পারবে। এই গেমের মধ্যে চেন্নাই থেকে ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাপটা তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে এই গেমের ভিতরে থাকছে 30টা লেভেল, যেখানে ভিন্ন ভিন্ন মিশনে বিভক্ত থাকবে। এর সাথে তোমরা এই গেমের ভিতরে সাউথ ইন্ডিয়ান বাসগুলো ড্রাইভ করতে পারবে। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি ভালোই করেছে। এই গেমটির সাইজ 129 MB। তোমার যদি 3 GB র‍্যামের একটি ফোন থাকে তাহলে এই গেমটি খেলতে পারো। এই গেমটি তোমরা প্লে স্টোর পেয়ে যাবে, তাছাড়া আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক তো থাকছেই। নাম্বার 1 সর্বশেষে যে গেমটির কথা বলবো সেটি এই লিস্টের সবচেয়ে হাই কোয়ালিটি এবং সবচেয়ে বেশি MB-র গেম, আর সেটা হলো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এটি একটি অনলাইন গেম। এই গেমটা সম্পর্কে তোমাদেরকে নতুন করে আর কিছু বলার নেই, কারণ আমি জানি তোমরা এই গেমটি অলরেডি খেলে ফেলেছো। এই গেমের ভিতরে অনেক বড় ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পেয়ে যাবে, যেখানে তুমি চাইলে অফ রোড ড্রাইভিং করতে পারো। এটি এমন একটি গেম
যেই গেমটি তুমি চাইলে নিজের মতো করে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে খেলতে পারো। গেমের ভিতরে বাস, ট্রাক, মাইকু আরো বিভিন্ন কিছু ড্রাইভ করতে পারবে। তাছাড়া তুমি চাইলে গেমের ভিতরে বিভিন্ন মোড, বিভিন্ন বাস স্কিন, বিভিন্ন ম্যাপ সহ আরো অনেক কিছু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে। আরো তো বিভিন্ন ওয়েদার থাকছেই, আর গ্রাফিক্স কোয়ালিটির কথা না বললে নয়, এই গেমটা খেললে তোমার মনে হবে হয়তো তুমি কোন রিয়েল লাইফে কোন এক রাস্তায় কার ড্রাইভিং করছো। তো সব মিলিয়ে এই গেমটা অনেক রিয়েলিস্টিক এবং অনেকটাই জোস। আজকে লিস্টে থাকা গেমগুলোর মধ্যে এটি হচ্ছে ওয়ান অফ দা বেস্ট গেম, তাই অবশ্যই এই গেমটি একবার হলেও ডাউনলোড করে খেলতে পারো। এই গেমটির সাইজ 867 MB। এই গেমটি খেলতে হলে 4 GB কিংবা এর অধিক র্যাম হতে হবে। এই গেমটি প্লে স্টোরে পেয়ে যাবে। তাছাড়া এই গেমটি সহ আজকের বিরতে দেখানো প্রত্যেকটা গেমের লিংক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো আজকের বিরতে দেখানো টপ 5 বাস সিমুলেটর গেমের মধ্যে কোন গেমটা তোমার কাছে ওয়ান অফ দা বেস্ট গেম মনে হয়েছে, আর এই গেমগুলোর মধ্যে তুমি কোন কোন গেম খেলেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে, ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করে দিও। তুমি তো জানোই তোমার একটু সাপোর্ট পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর পরবর্তীতে তুমি কোন ধরনের ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, কারণ প্রিয় মানুষের প্রিয় কমেন্টগুলো নিয়েই পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও এবং নিত্য নতুন গেমের আপডেট নিয়েও সবার আগে জানতে এক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সেনাদলে সৈনিক হয়ে যাও, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলে যেও না। কারণ মনে রাখবে, যখনই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তখনই এই চ্যানেলের কোনো ভিডিও তোমার থেকে মিস হবে না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।